বন্ধুরা, ফ্ল্যাট ফ্লেক্সাগন একটি ম্যাজিক অ্যাক্টিভিটি। এটির জন্য 10 সেন্টিমিটার একটি স্কোয়ারের কাগজ চাই। প্রথমে স্কোয়ার পিসটিকে ফোল্ড করো। আমরা এই স্কোয়ারের পিসটি থেকে 16টি স্মল স্কোয়ার বানাব। এটির জন্য কিভাবে ফোল্ড করা হচ্ছে ভালো করে লক্ষ্য করো। এখন 4টি মিডল স্কোয়ার আমরা কেটে নিলাম। তাহলে দেখো ভেতর থেকে এখন আমরা কিছু প্যাটার্ন তৈরি করব। 1-1 ঠিক অপোজিট কর্নারে, আবার 2-2 যেভাবে নাম্বারগুলো দেখানো হচ্ছে, 3-3 ইটস লাইক দ্যাট। তো এটাকে আবার আমরা উল্টিয়ে পেছন দিকে একইভাবে আমরা নাম্বার ফলো করব, 4-4 অপোজিট কর্নারে, 4-4, 5-5 এইভাবে লাস্টে আমরা এইভাবে সাজালাম। তো এখন আমরা এটাকে যে কোনো একদিকে ফোল্ড করলাম, আবার ক্লকওয়াইজ আবার একটা সাইড ফোল্ড করলাম। সো কি ফোল্ডিং, তো এটা ছোট্ট একটা স্কোয়ারে পরিণত হলো। এখন এখানে একটা ট্রিক আছে। এখানে দেখো এমনভাবে আমরা ফ্ল্যাপ করলাম, তো একটা সাইডে পুরোটাই 6 চলে এলো। ওয়াও, যখন আমরা আবার টার্ন করলাম, অল আর 4s অ্যান্ড 2s, তো এটা একটা ম্যাজিকের মতো কাজ করছে। এইভাবে নো এন্ডিং বিভিন্ন দিক থেকে তোমাদের 3 হাইট 3 বেরিয়ে আসছে, আবার একদম ফাইনালি 1। সো এটা খুবই ডিলাইটফুল অ্যাক্টিভিটি। তোমরা নাম্বার ছাড়াও খুব ইন্টারেস্টিংলি তোমরা বিভিন্ন রকম ফ্রুটস, স্টার্স, সান, ফ্লাওয়ার্স এভাবেও তোমরা বানাতে পারো। তো একইভাবে এটাকে ফোল্ড করো আর ছোট্ট স্কোয়ার তৈরি করে এই ট্রিকটাকে খুব ভালো করে লক্ষ্য করো। ধরো 3টে স্টার, তোমরা আরও একটি স্টারটাকে তোমরা আনার জন্য কীভাবে আমরা ফোল্ড করছি দেখানো হচ্ছে ভিডিওতে, লক্ষ্য করো। তো যখনই 4টে স্টার এক জায়গায় চলে এলো, এটাকে আবার ফোল্ড করো। দেখো আবার এখানে সান বেরিয়ে এলো, অল আর সান, লিভস, গ্রিন লিভস, ফ্রুটস, স্টার্স, দারুণ অ্যাক্টিভিটি। তোমরা এটা বানাও, ভীষণ ভীষণ মজা পাবে। সো এটাকে বলা হচ্ছে, এই পাজেলটা মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না, তাই না বন্ধুরা? তোমরা বানিয়ে সবার সাথে ভীষণ ভীষণ মজা নিতে পারো। নেভার এন্ডিং পাজল।